কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না যে পাপ করবে তার সেই ফল একদিন না একদিন ভোগ করতে হবে এখন সাকিব খানের সেই সময়টা খারাপ যাচ্ছে বলেই তার একের পর এক পাপ উন্মোচন হচ্ছে তো দর্শক শ্রোতা রিসেন্ট এমনই একটি তার্জব নিউজ আপনাদেরকে আমি শেয়ার করব আপনারা যারা সাকিব খানে ভক্ত আছেন তারা এই নিউজটা শুনে সত্যি আশ্চর্যিত হয়ে যাবেন যে সাকিব খান এত খারাপ তো দর্শক শ্রোতা শাকিব খান একজন ধর্ষক এমনই একটি প্রমাণ মিলি সরকার নামে একজন সাংবাদিক তার ভেরিফাইড পেজে একটি পোস্ট শেয়ার করছে তো দর্শক সেই পোস্টটি আপনাদের আমি একটু পড়ে শোনাবো তারপরে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো দর্শক শ্রোতা মিলি সরকার আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মিলি সরকার বারো ঘন্টা আগে একটি পোস্ট করেছে সেখানে তিনি লিখছে যে অথর্ব খানের সুপার হিরো সিনেমার শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায় তার মানে অথর্ব খানের যে একটা ছবির সিনেমা শুটিং হয়েছিল সে অস্ট্রেলিয়ায় সেখানে নায়িকা ছিলেন বুবলে প্রযোজকের কাছে খান সাহেবের ফরমায়েস ছিল হোটেলে তার ঠিক পরে কামরা যেন বুবলির জন্য দেয়া হয় যাতে বুবলির সাথে তিনার লারে রাপ্পা মার্কা রোমান্স নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারে হলেও তাই সিনেমা শুটিংয়ের সাথে ধুমায়ে চলতে লাগলো তাদের হোটেল রোমান্স দু আঠারো সালে তার জন্য বিপদ হয়ে এলো এক বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী জানা গেছে সাকিবের একটি ছবির সহ প্রযোজক ছিল সেই নারী তার নাম অ্যানি সাবমেরিন সেই রমণীকে দেখে মজে যায় টালুইদের প্রেম কুমার আই মিন সাকিব খান ভাবলেন ফ্রিতে হারিপ্পা হারিপ্পা খেললে তো মন্দ কি সাবরিন বিবাহিতা তার স্বামী পেশায় একজন চিকিৎসক ছিলেন এনিকে আমাদের দেশের মোশারফ করিম তাহসান কনারা ভালো করে হয়তো বা তার সাথে মোশারফ করিমের ভাব ধরা ভ্যারাইটি সেলফি দেখেই সেটাই মনে হলো দু সালে অ্যানি মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুঁয়ে দিলেন কিং খানের উদ্দেশ্যে তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন আই মিন অ্যানি সাব্রিন যে অস্ট্রেলিয়ায় যে সহপ্রযোজক তিনি একটি ক্ষেপণাস্ত্র দিয়েছিল যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন সাকিব খান দ্বারা যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডাক্তারের কাগজপত্রে সেই উল্লেখ ছিল অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অ্যানি সাবমেরিন পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার কানে ফোন করে জৈনক প্রভাবশালী ইমিগ্রেশন লয়ারকে সেই প্রভাবশালী লয়ারই খান সাহেবের দোসর বনে যায় পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন তার মানে সাকিব খানের একটি ফোনে ওখানে যে একটি লয়ার আছে সে পুলিশের কার্যক্রমকে টাকার বিনিময়ে সেটা স্তব্ধ করে দেয় সাবরিন যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী ভাবতে পারছেন যে নির্যাতিত হয়ে যে হাসপাতালে ভর্তি হয়েছে সেই হাসপাতালেরই একজন ডাক্তার তার স্বামী স্ত্রীর চারিত্রিক স্থলন দেখে ডিভোর্স দেন কিংখানে এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে সম্পর্ক দেন কিং খান আর রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন আমি কেন তাকে রেপ করতে যাব তাই মানে এখানে অ্যানিকে কেন রেপ করতে যাব এটাই কিং খান বলছে বরং সেই আমাকে ড্রিঙ্ক করিয়ে বেসামাল করে দেয় তারপর যা হয়েছে তা দুজনের সম্মতিতে হয়েছে অ্যানি আমাকে উপলব্ধ করেছে এমন অবস্থায় আমি কি তজবি পড়ব মজার বিষয়ে বুবলিও তখন অস্ট্রেলিয়ায় ছিলেন কিন্তু বুবলি ঘূর্ণা করে বুঝতে পারেনি তার পিঠ পিছে অ্যানি সাবরিনের সাথে লীলা খেলায় মেতেছিলেন তার প্রেম কুমার হায় রে এভাবে কেউ ঠক খায় প্রযোক শ্রোতা সাবরিন বাংলাদেশে বংশোদ্ভূত একজন সহপ্রযোজক ছিলেন ওই ছবিতে কিন্তু তার রূপ লাবণ্যই সে আমাদের কিংখান মজে যায় এবং তার সাথেও লীলা খেলায় মেতে যায় এমনই একটি বোম ফাটা একটা নিউজ আমাদের মিলি সরকার একটা সাংবাদিক সে দিয়েছে এখন বুঝতে পারছেন যে কতদিনের আগের পাপ দু সালে সেই পাপ এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে দীর্ঘ চার বছর পর যে সাকিব খান যে জীবনে পাপ করেছে সেই পাপের ফল সে এখন হারে হারে টের পাচ্ছে আশা করি এই সকল নিউজ তার আসলে কোনো কাজে যে দেবে না সে তো তার মতোই সে জীবনে সেভাবে চলে যাবে একের পর এক মেয়ে তার জন্য তো পাগল কেননা সাকিব খান যে মেয়ের কাছে যায় সেই গর্ভবতী হয় এটাই তারা ওই একটা সন্তানেই সারা জীবন কাটিয়ে দেবে তাদের আর স্বামীর দরকার নেই দুই দিন রোমান্স করবে দেন একটা সন্তানেই তারা সারা জীবন থাকবে আর পরিচয় দেবে যে সাকিব খান তার সুপারস্টার তাদের বাবা এটাই হয়েছে বর্তমান যে নায়িকাগুলো তার প্রতি উপলব্ধ হচ্ছে এত নায়িকাকে ঠকিয়েছে তারপরেও ভবিষ্যতে কেন নায়িকারা এই শাকিব খানের আকৃষ্ট আসলে আমি সঠিক জানি না তো দর্শক এটাই ছিল আপডেট যে শাকিব খান একজন ধর্ষক ছিল এবং এটাই এখন এতদিন পরে সেটা প্রমাণ করলো মিলি সরকার নামে একজন আমাদের সাংবাদিক ঘটনাটি কতটুকু সত্য অবশ্যই ঘটনাটি সত্য না হলে মিলি সুলতানা তার একজন বড় মাপের একজন সাংবাদিক এটা অনেক মিডিয়াতেই এখন শেয়ার হচ্ছে যে সে একটা বাংলাদেশে বংশোদ্ভূত একটা অস্ট্রেলিয়ান মেয়েকে সে ধর্ষণ করেছিল সেটাই কিন্তু এখন প্রকাশ হচ্ছে তো দর্শক শ্রোতা সাকিব কতটা খারাপ এখন বুঝতে পারছেন যে সে এইভাবে একের পর এক মেয়ের সাথে টাল্টোপাল্টু করছে দেন তাদেরকে গর্ভবতী করছে তো দর্শক শ্রোতা আপনাদের এই সুপার স্টার সাকিব খানের প্রতি কি বলার উচিত একটু কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম